What's up beautiful buddies, this is Tanvir Mahmud Johnny and welcome to my official YouTube channel. তো আজকে দীর্ঘ 7000 কিলোমিটার বাইকটা রান করার পর এখন একটা আপনাদের সামনে রিভিউ তুলে ধরব। তো সেটা হচ্ছে এই বাইকে অনেক ভালো দিক এবং অনেক খারাপ দিক আমার চোখে পড়ছে, তো সেগুলাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে ভালো দিক দিয়ে শুরু করি, আর তার আগে আমি আমার অডোমিটারটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত কিলো পর্যন্ত চালালাম। অলরেডি 7076 কিলো চালানো হয়ে গেছে। তো এখন আসি বাইকের ভালো দিকগুলা। তো ভালো দিকগুলোর মধ্যে সর্বপ্রথম আপনাদের সামনে আমি যেই ভালো দিকটি তুলে ধরব সেটা হচ্ছে এই বাইকের রেডি পিকআপ। এই বাইকের রেডি পিকআপ যথেষ্ট পরিমাণ ভালো, মানে আমি যখন লং ট্যুর দিতাম তখন লং ট্যুরের সময় আমি ভালো একটা সাপোর্ট পেয়েছি। কেননা হাইওয়েতে একটি গাড়ি ওভারটেক করার জন্য একটা মানে প্রয়োজনীয় একটা রেডি পিকআপের প্রয়োজন হয়, যেটা এই বাইকে আছে। আর সেকেন্ড যেই ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকের সিটিং পজিশন। এই বাইকের সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশন মানে খুবই কমফোর্টদায়ক, যার কারণে আমি একসাথে বান্দরবন টু কক্সবাজার ট্যুর মারার পরেও আমার কোনো ব্যাক পেন হয়নি। আর তারপরে যেই বিষয়টা থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। আমি কক্সবাজার ট্যুরে আর বান্দরবন ট্যুরে আমি হাইওয়েতে প্রায় 55 কিলোমিটার প্রতি লিটারে পেয়েছি। তো আর সিটিতে আমি যদি বলতে চাই তো সিটিতে আমি পেয়েছি হচ্ছে 45 কিলোমিটার পার মানে প্রতি লিটারে। তো এই দিক থেকে মাইলেজের দিক দিয়ে আমি খুবই সন্তুষ্ট। এবং ফোর্থ যেই ভালো দিকটা আছে সেটা হচ্ছে এই বাইকের হাই স্পিডে মানে স্টেবল থাকার যেই ক্যাপাবিলিটিটা, তো সেটা এই বাইক নিয়ে হাই স্পিডিং করলেও বাইকটি বাইকের মতো মানে যথেষ্ট সোজা হয়ে থাকে, স্টেবল থাকে, যার কারণে টপ চেক বা হাই স্পিডিং করলেও কোনো রকম কোনো সমস্যা হয় না। আর ফিফথ যেই ভালো দিকটা হচ্ছে সেটা হলো এই বাইকের লো টেম্পারেচার, মানে এই বাইকের ইঞ্জিন সবসময় টেম্পারেচার সবসময় লো থাকে, কারণ এই বাইকের রেডিয়েটরটা অন্যান্য বাইকের থেকে একটু তুলনামূলক বড়, যার কারণে এই বাইকের টেম্পারেচার বেশি হাই হয় না। আর আমি যখন কক্সবাজার বান্দরবান ট্যুর দিয়েছি তখন এই বাইকের সর্বোচ্চ টেম্পারেচার ছিল 67 কিংবা 66 এইরকম। তো এই সেলসিয়াসে তাপমাত্রা ছিল, এর বেশি উঠে নাই। তো সিক্সথ যেই ভালো দিকটা আছে সেটা হচ্ছে এই বাইকের কর্নারিং অ্যাবিলিটি। তো আমি যখন বান্দরবান ট্যুর দিই তখন অনেক কনফিডেন্টলি আমি অনেক কর্নারিংগুলো করতে পারছি। তো কখনো এটাও মনে হয় নাই যে সামনের চাকা স্কিড করবে বা পিছের চাকা স্কিড করে পড়ে যাব, প্রচণ্ড কমফোর্ট এবং কনফিডেন্স পাওয়া যায়। তো এই হচ্ছে এই বাইকের ভালো দিক। তো এখন আমরা কিছু খারাপ দিক তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলা স্কিপ না করার মতোই। তো খারাপ দিকের মধ্যে প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট। তো এই বাইকের হেডলাইট হাইওয়ের জন্য মোটেও পারফেক্ট না। আপনারা যদি জিপিএক্স নিয়ে হাইওয়েতে উঠেন তাহলে অবশ্যই ব্যাকআপ কোনো লাইটের ব্যবস্থা রাখবেন, না হলে আপনাদের চলাফেরায় খুবই কষ্ট হবে। তো আমারও সেই একই রকম ভোগান্তিতে পড়তে হয়েছিল। তো এটা হলো এই মানে বাইকের মানে খারাপ দিকের মধ্যেই একটা। তো সেকেন্ড যেই খারাপ দিকটা আছে সেটা হচ্ছে এই বাইকের রেয়ার ব্রেক। তো এই বাইকের রেয়ার ব্রেকের বাইট খুবই ভালো, যার কারণে হালকা প্রেস করাতেই এই বাইকের পিছনের চাকাটা স্কিড করে। তো এইটা বাইক ভালো হওয়ার পরেও জিনিসটাকে খারাপ হিসাবে বলা যায়, কেননা কর্নারিং করার সময় যদি পিছনের চাকাটা ভুলক্রমে স্কিড করে তাহলে মারাত্মক কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো এটা হচ্ছে এই বাইকের দ্বিতীয়তম খারাপ দিক। তো এখন থার্ড খারাপ দিক যেটা সেটা হচ্ছে এই বাইকের অয়েল ফিল্টার পজিশন।
এই বাইকের অয়েল ফিল্টার পজিশন মানে খুবই বাজে একটা জায়গায়, কারণ অয়েল ফিল্টার যদি চেঞ্জ করা হয় তাহলে ফুল কিট চেঞ্জ মানে খুলে তারপরে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে এই বাইকের থার্ড খারাপ দিক, যেটার কারণে প্রচণ্ড প্যারা খাইতে হয়। আর ফোর্থ যেই খারাপ দিক আছে সেটা হচ্ছে এই বাইকের কালার থিকনেস। তো এই বাইকের কালার থিকনেস খুবই হালকা, যার কারণে হালকা একটু ঘষা খাওয়ার কারণে বাইকে রং উঠে যায়। তো আমার বাইকে এরকম কয়েকটা জায়গা আছে, আর আমার ফ্রেন্ড এবং তার আরেকটা ছোটো ভাইয়ের সেম জিপিএক্স আছে, তো ওইগুলোও তো সেম প্রবলেমের সম্মুখীন হয়েছে। আর এই বাইকের ফিফথ যেই খারাপ দিকটা আছে সেটা হলো এই বাইকের চেন। এই বাইকের চেন মাত্রাতিরিক্ত লুজ হয়, মানে এইটা টিউন করার পরেও আবার লুজ হয়ে যায়, আর এই চেন থেকে প্রচণ্ড পরিমাণ নয়েজ হয়। আর এই চেনটা মোটেও একটা স্পোর্ট বাইকে মানে রাখার মতো না, প্রচণ্ড পরিমাণে প্যারা খাইতে হয় এই চেনের জন্য। আর সিক্স যেই ব্যাড সাইডটার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের পার্টস। এই বাইকের পার্টস এমনি নর্মালি কোনো দোকানে আপনারা পাবেন না, তো নর্মাল কোনো শপে এই বাইকের কোনো পার্টস আপনারা দেখতে পারবেন না। তো এই বাইকের পার্টস কেনার জন্য আপনাদেরকে স্পিডোস লিমিটেডে যোগাযোগ করতে হবে, আর ওইখান থেকে আপনাদের কাছে মানে পার্টসটা পাঠাইতেও কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে হইলেও প্রায় 2-3 দিনের মতো সময় লাগবে। তো যার কারণে এই জিনিসটা একটা ভোগান্তি, আর এইটা একটা খারাপ দিকের মধ্যেই পড়ে। আর সেভেন্থ যেই ব্যাড সাইডটা আছে সেটা হচ্ছে এই বাইকের লুকিং গ্লাসের মানে ভিজিবিলিটি। তো এই বাইকের লুকিং গ্লাসে পিছনের ভিজিবিলিটিটা খুবই কম, যার কারণে এই বাইকের লুকিং গ্লাস মানে চেঞ্জ করার মতো। তো আমি আজকে লুকিং গ্লাসটা খুলে ফেলছি, আর আপনাদের সামনে একটা জিপিএক্সের নতুন লুকস তুলে ধরার ট্রাই করছি, সেটা হচ্ছে লুকিং গ্লাস এবং পিছনে টেলটিডি করা থাকলে কীরকম দেখা যায়। তো এই অ্যাঙ্গেল থেকে দেখেন এরকম লাগে, আর সবচেয়ে অ্যাগ্রেসিভ লাগে হচ্ছে পিছনের সাইডটা থেকে, এই যে। তো এখন থেকে এই বাইকের সব ড্র্যাগ রেস দেখতে পারবেন এবং কয়েকটা কম্প্যারিজন ভিডিও আসতেছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I can truly